প্রত্যেক দর্শক বন্ধুদেরকে অগ্রিম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা শনিদেব আগামী একশো ষাট দিন নতুন জীবন শুরু করে দিতে চলেছে পাঁচটি রাশির হ্যাঁ বন্ধুরা আগামী একশো ষাট দিন শনিদেব কিন্তু প্রচণ্ড শক্তিশালী থাকতে চলেছে যার শুভ প্রভাব পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশি পেতে চলেছে কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন শনিদেব বা শনি গ্রহ আমরা প্রত্যেকেই ভয় পাই আমরা ভাবি শনি মানে কিন্তু খারাপ কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলি শনি মানে কিন্তু অতীব শুভ আবার অতীব খারাপ হ্যাঁ ভালো এবং খারাপ দুটোই কিন্তু অতিরিক্ত মাত্রায় করে শনি যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে আপনি ভিখারি থেকে রাজাই হতে পারেন আর যদি এর উল্টোটা হয় তাহলে রাজাকেও ভিকারিতে পরিণত করে দিতে পারে ইয়েস কারণ শনির যে দৃষ্টি সে দৃষ্টি কিন্তু কখনোই ভালো নয় তাই আগে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন এবং প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করুন ইমিডিয়েটলি কারণ আগামী একশো ষাটটা দিন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দিন হতে চলেছে অর্থাৎ শনিদেবের বিশেষ কৃপা আপনারা পেতে চলেছেন কিন্তু কারা পাবেন তারাই পাবেন যাদের জন্মছকে শনিগ্রহ তুঙ্গস্থ রয়েছে যাদের তুঙ্গস্থ নেই তারা কিন্তু পাবেন না তাই আপনারা আগে আপনার ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন এবং প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করুন বর্তমানে শনি রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে অর্থাৎ এই পুজোর মাসটাতে বিশেষ ডিসকাউন্ট অফার চলছে তাই যারা নেব কি নেব না ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখুন শুনি আমাদের কি দেয় শনি দেয় আমাদের অর্থ আমাদের বৈভব আমার কটা গাড়ি থাকবে বা আপনার কটা গাড়ি থাকবে আপনার বাড়িতে কজন কাজের লোক যেটাকে আমরা বলি বাংলা ভাষায় চাকর সেটা কটা থাকবে হ্যাঁ এই সমস্ত কিছু শনি গ্রহ দেখিয়ে থাকে আপনার বাড়িতে এসি থাকবে না নেই সেটাও কিন্তু শনি গ্রহ দেখিয়ে থাকে আপনার অর্থনৈতিক সিচুয়েশন কতটা আফ যাবে প্রচুর আফ কারণ এই কলিযুগে দুটি প্ল্যানেট অর্থ দিয়ে থাকে প্রচুর অংশে প্রচুর অংশ অর্থ দেয় এক হচ্ছে রাহু দ্বিতীয় হচ্ছে শনি আর এই শনিকে কিন্তু আপনাদেরকে বলবান করে নিতে হবে কারণ শনি প্রচুর অর্থ দেওয়ার পাশাপাশি মান সম্মানও দিয়ে থাকে কারণ অর্থ যখন আপনার হাতে আসবে প্রত্যেকেই কিন্তু সম্মান করবে আপনাকে এছাড়াও আপনারা যাদের শনি খারাপ রয়েছে তারা কি করে বুঝবেন যে শনি খারাপ রয়েছে আমি কয়েকটা সিমটম বলে দিচ্ছি যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে শনি আপনার খারাপ রয়েছে প্রথমত পায়ে চোট আঘাত লাগবে হাড়ে যন্ত্রণা হবে এবং শনি যদি খারাপ থাকে তাহলে আপনার অর্থনৈতিক সিচুয়েশান কিন্তু অনেকটাই ডাউনফল হবে মানে খুব কষ্ট করে অর্থ ইনকাম করতে হবে খুব কষ্ট করে মানে হান্ড্রেড পার্সেন্ট মেহনত করছেন পাচ্ছেন ফিফটি পারসেন্ট আর এর যদি উল্টোটা হয় শনি যদি পাওয়ারফুল থাকে তাহলে দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট করলে হান্ড্রেড পার্সেন্টই পাবেন বা এইট্টি পার্সেন্ট করলে হান্ড্রেড পার্সেন্টই পাবেন এটা কিন্তু শনির মাহাত্ম তাই আপনারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করুন এবং আপনার নিজের লাইফকে কিন্তু একদম চেঞ্জ করে ফেলুন কারণ যতদিন আপনি কষ্ট করে জীবন জীবনযাপন করবেন দেখবেন কষ্টটা আপনার জীবনে সঙ্গী হয়ে গেছে তাই কষ্ট থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে এবং খোলা মনে জীবন জীবনযাপন করুন এই জীবনটা প্রত্যেকেরই আনন্দের জন্য প্রত্যেকেই ভাবে যে আমি একটু আনন্দ করব। একটু আনন্দ উৎসবে মাতব একটু মনটা যেন ফ্রি থাকে অর্থ নিয়ে যেন প্রবলেম না হয় ভাবে কিন্তু উল্টোটা হয় এর আমাদের উল্টো নেগেটিভ জিনিসগুলোই হয় প্রয়োজনের সময় অর্থ হাতে থাকে না এই যে পুজোর সময় এখন অনেকেই জামা প্যান্ট কিনবো ভাবে একটা সেট কোনোভাবে করছে কেউ কারো ক্ষেত্রে হচ্ছেই না তো এগুলো আপনাদেরকে আগে মানে অর্থের জায়গাটাকে স্থির করতে হবে অর্থটাকে কিন্তু আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে যার মাধ্যমে আপনার সমস্ত জায়গাটা কিন্তু শুভ যাবে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই শনি যদি খারাপ থাকে তাহলে আপনারা কি প্রতিকার হিসাবে করবেন আপনারা প্রতি শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এছাড়াও আপনারা গরিব বা দুঃস্থ ব্যক্তিদেরকে সাহায্য করবেন যদি পারেন সম্ভব হয় জুতো দান করুন আর যদি সম্ভব না হয় আপনি কোনো খাদ্য বা অর্থ দান করতে পারেন এছাড়াও রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে নিয়মিত কিন্তু আপনাকে খাওয়াতে হবে তাদেরকে ফেরালে হবে না তাদেরকে কিন্তু একটু সেবা শুশ্রূষা করতে হবে কোনো কুকুর যদি অসুস্থ হয় তাকে যদি পারেন সম্ভব যদি হয় আপনারা যে যেসব হাসপাতাল আছে ফ্রিতে চিকিৎসা হয় কুড়ি টাকার একটা টিকিট করে আপনি কুকুরটাকে নিয়ে গিয়ে একটু দেখান তাতে কিন্তু শনিদেবের একটা এক্সট্রা কৃপা আপনার জীবনে কিন্তু আসবে একটা জিনিস ভাববেন যে আপনি যেমন কর্ম করবেন তেমনটাই কিন্তু ফল পাবেন ভালো কাজের ভালো দাম রয়েছে খারাপ কাজের খারাপ দাম রয়েছে এই জিনিসগুলো হবে আপনাদের প্রত্যেককে আসুন এবার আমি আপনাদেরকে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি শনিদেব একশো ষাট দিন ধরে নতুন জীবন শুরু করতে দিতে চলেছে যার মধ্যে প্রথম রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি ইয়স কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে শনিদেব কিন্তু আপনাদের নতুন জীবন শুরু করে দিতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই মজবুত করতে চলেছে ভাগ্যের সাপোর্ট এনে দিতে চলেছে এবং মনের বাসনা মনের ফেলতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মচকে শনি গ্রহ কতটা পাওয়ারফুল রয়েছে প্রয়োজনে আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা হলে শনিদেব আগামী একশো দিন নতুন জীবন শুরু করে দিতে চলেছে আপনাদেরও অর্থাৎ শনিদেবের আশীর্বাদ আপনারা কিন্তু পেতে চলেছেন যার দরুন আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অনেকটাই মজবুত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং মনের স্বাদ মনের বাসনা মিটিয়ে ফেলতে চলেছেন তবে দেখতে হবে আপনার জন্মছকে শনি শনিগ্রহ কতটা শুভ রয়েছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষরাশি মেষরাশির জাতক বা জাতিকা আপনি হলে শনিদেব কিন্তু আপনাদেরও দুহাত ভরে দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি এনে দিতে চলেছে মনের সাথ মনের বাসনা মিটিয়ে দিতে চলেছে এবং এই সময় নতুন কিছু করতে চলেছেন আপনারা তবে দেখতে হবে আপনার জন্মচকে শনি গ্রহ কতটা শুভ রয়েছে প্রয়োজনে আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামী একশো ষাট দিন নতুন জীবন শুরু হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী একশো ষাট দিন আপনাদেরও নতুন জীবন শুরু হয়ে দিতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে শনি গ্রহ কতটা শুভ রয়েছে প্রয়োজনে আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব যে রাশি শনিদেব একশো ষাট দিন রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে শনিদেব আগামী একশো ষাট দিন নতুন জীবন শুরু করে দিতে চলেছে আপনাদেরও অর্থাৎ আপনাদেরও আর্থিক জায়গাটা কিন্তু মজবুত করে দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট এনে দিতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এই সময় চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন তবে তাদেরই হবে যাদের জন্মছকে গ্রহ শুভ রয়েছে যাদের নেই তারা ইমিডিয়েটলি প্রতিকার করে নিন শনি রক্ষা কবচ প্রয়োজনে পরিধান করুন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ